রাইটস ওয়াচের অভিযোগ ভিত্তিহীন বললেন ওবাইদুল কাদের। ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নবনির্বাচিতদের শপথ গ্রহণ। ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ স্থগিত। বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয়, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ। ওবায়দুল কাদের রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা জানান। সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশের প্রেক্ষিতে গ্রেফতার ব্যক্তিকে বিদ্যমান বিধি বিধানের মতে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানান ওবায়দুল কাদের। বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে হিউম্যান রাইটস ওয়াচ সহ 10টি মানবাধিকার সংগঠন জাতিসংঘ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। আমরা মনে করি এ ধরনের অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। এটি কোনো বিশেষ মলের ষড়যন্ত্রমূলক তৎপরতার অংশ। সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া বিভিন্ন সময় ঢালাওভাবে গুমের অভিযোগ করা হলেও পরবর্তীতে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। করোনা ভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনায় ঢাকা বোর্ডে 2021 সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় 2021 সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে। এর আগে বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আগামী 27 জুন থেকে শুরু হবে ফর্ম পূরণ, শেষ হবে 7ই জুলাই। পুরো ফর্ম পূরণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পূর্ণ করতে হবে বলে জানানো হয়েছিল। ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখ চাষিদের নিয়ে গঠিত ফরিদপুর চিনিকল আখ চাষী কল্যাণ সংস্থার নির্বাচন 2021-এর নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের মধুখালী থেকে সজীব মোল্লার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। 27 জুন রোববার সকাল 10টায় চিনিকলের প্রশিক্ষণ ভবনে চিনিকলের মহাব্যবস্থাপক ও নির্বাচন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির, মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক, নির্বাচন কমিশনের সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ মাসুদুর রহমান সহ আরও অনেকে। চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাচার শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। চাঁদপুরের কচুয়া থেকে সাইফুল ইসলাম সুমনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। ইসলামী ব্যাংকের ব্যাংকিং সুবিধা এখন আপনাদের দোরগড়ায়, এই স্লোগানে রোববার মাঝিগাছা বাজারে মজুমদার টাওয়ারের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের প্রধান মাহবুবে আলমের সভাপতিত্বে
ও অফিসার শাহেদ আলমের পরিচালনায়। প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাচার শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মহসিন পাটোয়ারি, ইউপি সদস্য বাবুল হোসেন, এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার ইনচার্জ অধ্যক্ষ নুরুল আমিন সহ আরও অনেকে। এ সময় বাজার ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শ্রীপুরের লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের শ্রীপুর থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে শুরু হয়েছে সরকার ঘোষিত 7 দিনের কঠোর লকডাউন। তারই ধারাবাহিকতায় ষষ্ঠ দিনেই লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন মানুষকে ঘরমুখী ও যান চলাচলে কঠোর ব্যবস্থা নেওয়ার দৃশ্য চোখে পড়েছে। পুলিশের ব্যাপক তৎপরতা সাধারণ মানুষকে ঘরমুখী করতে তারা প্রাণপণ চেষ্টা করছে। ওসি কামাল হোসেন বলেন, হ্যাঁ, অনেক কমে গেছে, এখন আর গাড়ি খুব একটা দেখা যাচ্ছে না। রাত যে একটা আসে সেগুলো কথা যে থাকলে সেটা আমরা আটকে করে যাচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আগামীতে আমরা এই কার্য বেগবান করব। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় আগামীকাল থেকে সীমিত পরিসরে এবং 1 জুলাই থেকে 7 দিন সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এদিকে আগামীকাল থেকে লকডাউনের আগাম ঘোষণায় এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্পভাবে মানুষজন ঢাকা ছাড়ছেন, অনেকেই ঢাকায় ফিরছেন ব্যক্তিগত পরিবহন বা ছোট পরিবহনে। আজ সকাল থেকে ঢাকার প্রবেশ মুখে মানুষের ঢল নামে। বাস বন্ধ থাকায় কয়েক ধাপে ভেঙে ভেঙে কয়েক গুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। একইভাবে ঢাকায় ফিরছেন বিকল্প উপায়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে রাজধানীতে দিনভরই ছিল যানজট। ঢাকার চারপাশে 7 জেলায় লকডাউন থাকলেও যানজট ছিল চোখে পড়ার মতো। আখাউড়ায় এমনিতেই বাতাসে ধুলিকণার প্রভাব বেড়ে গেছে। সড়ক বাজারে যানজটের কারণে অতিষ্ঠ জনজীবন, তার উপরে আখাউড়ার ধরখার সড়ক ধুলিময়। এমন পরিবেশে রাস্তার উপরে ব্যবসায়ীদের বালু রাখার কারণে রোজকার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাস স্ট্যান্ডের পূর্ব দিকের সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই বালু ব্যবসায়ীদের দাপট। তারা সড়কের উপর বালু রেখে ড্রাম ট্রাক ও মাহিন্দ্রা ট্রাক্টরে বালু বোঝাই করে সড়কে যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। এই বালু ব্যবসায়ীরা এলাকার প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। ধুলাবালিতে প্রায়ই শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানালেন এলাকার বাসিন্দারা। করতে হয় মানে আমাদের দুর্বল মানে স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, এই যে বালু ধুলার জন্য বালু ধুলো। এই বিষয়ে জানতে চাইলে বালু ব্যবসায়ী মেসার্স ওমর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ওসমান গনি ভুইয়া বলেন, আমরা এখানে বালু রেখে সবসময় ব্যবসা করি না, মাল শেষ, তাই কিছু মালের অর্ডার ছিল তার জন্য এখানে রেখেছি, 2-3 দিনের ভিতরে মাল ডেলিভারি শেষ হলে সড়কটি পরিষ্কার করে দিব, আর যদি নষ্ট হয়ে থাকে আমি নিজে মেরামত করে দিব। এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মংলাপট পৌরসভার 2021-22 অর্থ বছরে প্রায় 200 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বেলা 11টায় হোটেল টাইগারের কনফারেন্স রুমে পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে আয় ধরা হয়েছে 178,20,96,506 টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে যা আয় তাই। পৌর মেয়র এ সময় বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে 159,07,00,000 টাকা। আয় ব্যয় হবে উন্নয়ন প্রকল্প সহ অবকাঠামো নির্মাণ খাতে।
সেখানেও 159 কোটি 7 লক্ষ টাকা সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ।